তো হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তো চলে আসলাম নতুন আরেকটা ভিডিওতে। তো এখন তো আমি এই প্রণবদার বাড়ি দিয়ে বেরোচ্ছি। তো এখান থেকে আমি যাব আজকে টোটাল যে যে কটা জায়গায় যাব তো সেগুলো তোমাদের জানাবো। আর এখনও আমি তো ঠিক করে উঠতে পারিনি, কারণ প্রণবদাই ঘুরাবে। তো সমস্ত জায়গাগুলো তোমাদের আপডেট দিতে থাকবো, তোমরা কীভাবে আসবে, কোথায় থাকবে, এবং বন্ধুরা আরও খুঁটিনাটি তথ্য এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা সমস্ত কিছুই জানতে পারবে। তো দেখতে থাকো বন্ধুরা। আর তো আমার সাথে তো জানোই কারা কারা এসেছে। তোমরা আমার 10 ব্লগে দেখতেই পেরেছো কারা কারা আমার সাথে এসেছে, তোমরা সবাই আমার পরিচয় করিয়ে দিয়েছি বন্ধুরা। তো চলো আর তার সাথে তোমাদের পরিচয় করাবো প্রণবদা। আর কালকে আমি 10 ব্লগের শেষের দিকে আমি পরিচয় করিয়েছিলাম, যাই হোক আমি এই ব্লগেও আরেকবার আমি পরিচয় করিয়ে দেবো তোমাদের সাথে। তোমরা দেখতে পাচ্ছ আমি এখন এই মেন রোডে উঠে পড়েছি। তো এই মেন রোডটার নাম হচ্ছে চাঁদাবিলা, তোমরা আমার পেছনেই দেখতে পাচ্ছ। আর এই রোডটায় চলে যাচ্ছি কিন্তু খড়িকা মাথানির দিকে। আর এই যে এই রোডটা দেখতে পাচ্ছ তোমরা, এই রোডটা কিন্তু তুমি চাইলে কিন্তু ঝাড়গ্রাম চলে যেতে পারো। আর এখান থেকে ঝাড়গ্রামের দূরত্ব মিনিমাম 2 ঘন্টা মতন লাগে, 2 থেকে আড়াই ঘন্টা কিন্তু বন্ধুরা এখান দিয়ে তোমার লেগেই যাবে বন্ধুরা। আমাদের তো বলেছিলাম আমি একজনের সাথে পরিচয় করাবো, এই যে রয়েছে প্রণবদা। আর আজকে তো আমি কালকে দিয়ে কালকেই এসে পড়েছিলাম প্রণবদার বাড়িতে, প্রণবদার বাড়িতে ছিলাম। আর প্রণবদার চ্যানেলের নামটা তুমি বলো। প্রণব ট্রাভেলার্স। আর এটা আমাদের এলাকা জঙ্গলমল এলাকা। আর এক ঝাঁক ইউটিউবার আসছে, প্রায় 40 জন ইউটিউবার আসছে 14টা জেলার থেকে। তো চলুন দারুণ মিটআপ হবে। তো বুঝতেই পারলেন। আর প্রণবদারও কিন্তু চ্যানেল রয়েছে, প্রণবদা কিন্তু এই ঝাড়গ্রাম নয়াগ্রামটাকে তুলে ধরেছে তোমার ব্লগে। তো অবশ্যই কিন্তু তোমরা চাইলে তোমার এই লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশনে, তুমি যাও। আর এই ভিডিওগুলো কিন্তু অসাধারণ লাগবে। আর আজকের মেন ব্যাপার, আজকে তো টোটালি তোমরা জানো আজকে একটা বিগ মিট আপ হতে চলেছে এই ঝাড়গ্রামে, মানে নয়াগ্রাম ব্লগের মধ্যে রামেশ্বরম হচ্ছে তোমার কটেজে। তো দেখতেই পাচ্ছ টোটাল কিন্তু আমরা 4 জন ইউটিউবার রয়েছি, আরও ইউটিউবার রয়েছে, সবার সাথে মিট হবে তোমরা। তো বন্ধুরা সকালের ব্রেকফাস্টটা এই দোকান থেকে করে নিলাম, আমাদের গাড়ি চলে এসেছে। তো আমরা এখন রয়েছি চাঁদাবিলা। তো এখান থেকে আমরা যাচ্ছি খড়িকা, আর তোমাদের সাথে দেখা হচ্ছে খড়িকায় গিয়ে। তো চলো গাড়ির ভেতরে ঢোকা যাক। জায়গা নেই, কি ঢোকার জায়গা নেই, তো দেখো বসে রয়েছে। তো চলো ভেতর গাড়ির ভেতরে ঢোকা যাক। খড়িকা শাল সেগুন মহুয়ার জঙ্গলের মাঝখান দিয়ে আমাদের গাড়ি ছুটে চলছে খড়িকা মাথানির উদ্দেশ্যে। এই নয়াগ্রাম খড়িকা মাথানিতে 14টি জেলার বিভিন্ন ইউটিউবার একত্র হয়ে আমরা ঘুরব নয়াগ্রাম জেলা এবং ঝাড়গ্রাম জেলা। তার সাথে থাকবে উড়িষ্যা, আর এবং রাত্রেবেলা থাকবে মিট আপ, এবং তোমাদের দেখাবো টোটাল আমার এই সিরিজগুলোতে। তোমরা কিন্তু নয়াগ্রাম সিরিজের ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে, এবং তোমরা ভাবছো নয়াগ্রামটাকে ঘুরবে কী করে, সেগুলো ঘোরার জন্যও কিন্তু রয়েছে ট্র্যাভেল গাইড প্রণব মাহাতো। অর্থাৎ আপনি যদি এনার সাথে ঘোরেন খুব যত্ন সহকারে, কিন্তু আপনাকে নয়াগ্রাম জায়গাটা এবং ঝাড়গ্রামও ঘুরিয়ে দেবে। আপনারা অনেক কম খরচে এনার সাথে এই ঝাড়গ্রাম, নয়াগ্রাম এবং উড়িষ্যা জেলাও ঘুরে নিতে পারেন। এবং তাছাড়া তোমাদের বলে রাখি, আমার এই সিরিজগুলো শেষ হওয়ার পর আপনাদের কাছে একটা নয়াগ্রাম, ঝাড়গ্রাম ও উড়িষ্যার সিরিজের একটা গাইড আপনাদের কাছে তুলে ধরবো। তাহলে আপনারা বুঝতে পারবেন কত কম খরচে আপনারা এই জায়গাগুলো এক্সপ্লোর করতে পারেন। তো বন্ধুরা এই জাস্ট চলে আসলাম নয়াগ্রাম জঙ্গলে। তো এখানে তুমি দেখতে পাচ্ছ খড়িকা এখান থেকে 11 কিলোমিটার, আর নয়াগ্রাম কিন্তু এখান থেকে 15 কিলোমিটার। তাছাড়া আমি প্রণবদার থেকে জেনে নেবো এই জঙ্গলের মধ্যে কী কী জিনিস দেখা যায়। শুভ সকাল সবাইকে, রয়েছে পাপাই আর আমি প্রণব ট্রাভেলার্স। তো এই জঙ্গলের মধ্যে রয়েছে বেশ কিছু দলমা পাহাড়ের হাতি, আর রয়েছে হরিণ, রয়েছে খরগোশ, সজারু, ময়াল সাপ রয়েছে, আর বিভিন্ন ধরনের পাখি। আর এই শালমহুয়ার জঙ্গল খুবই সুন্দর এলাকা, আর সবাই আসুন ভিজিট করুন। তো বুঝতেই পারলেন এখানে কিন্তু এই জিনিসগুলো তোমরা কিন্তু দেখতে পারবে। তাছাড়া তোমাদের এই পাশ দিয়ে এই রাস্তাটা, যে এই রাস্তাটা চলে যাচ্ছে বন্ধুরা আমার এই ডানাতে, সেই দিক দিয়ে তুমি কিন্তু চলে যেতে পারো গোপীবল্লভপুর। এখান থেকে কিন্তু 25 কিলোমিটার, আর
ফেকো ঘাট, ফেকো ঘাট হচ্ছে এখান থেকে 37 কিলোমিটার, কিন্তু তুমি এই রাস্তাটা ধরে কিন্তু তুমি সরাসরি চলে যেতে পারো। আর এখানে কিছু আমরা ফটোগ্রাফি করব, আর তো আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে, আর তোমরা চাইলে কিছুটা টাইম কিন্তু এই জঙ্গলে কাটাতে পারো, কিন্তু বুঝে শুনে, কারণ হাতি কিন্তু এখান দিয়ে বের হয়, তো অবশ্যই এগুলো খেয়াল রাখা খুবই প্রয়োজন। আর তোমরা তো এই জিনিসটা দেখতেই পাচ্ছ, এই যে এই জিনিসটা আমি তোমাদের দেখিয়েছিলাম আমার একটা ব্লগে, দেখবে আমি আমি যে ব্লগটা যখন শুরু করেছি বন্ধুরা, তোমরা প্রথমেই দেখতে পারবে সেই জিনিসগুলোই কিন্তু তুমি এখানে দেখতে পারবে, এই যে এই মাটির এই ঢিপিগুলো। তো চলো আমরা এটাও জানবো এটা জিনিসটা কী। হ্যাঁ প্রণব দা, এটা কী আছে মাটির ঢিপিগুলো? চলো প্রণব দার মুখ দিয়েই শুনবো, চলো 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 বলো। আচ্ছা আমি একটু দেখিয়ে দিই, এই যে সামনে উইয়ের যে ঢিপি দেখতে পাচ্ছেন, হ্যাঁ এই জঙ্গলের মধ্যে প্রচুর উইয়ের ঢিপি রয়েছে, এগুলো সব ন্যাচারাল। আর আপনারা দেখতে পাচ্ছেন এটা বর্ষার সময় কিন্তু ভেঙে যায়, এই যে নতুন করে তৈরি করছে দেখুন, এই ছোট ছোট উই এখানে ওরা ওদের ঘর তৈরি করছে, আর এইভাবে এটা কিন্তু বিশাল বড় হয়ে যাবে, প্রায় আমার থেকেও অনেকটাই বড় হয়ে যাবে। আচ্ছা এগুলো সব মাটি দিয়েই তৈরি, আর উইয়ের ঢিপি শুধুমাত্র আসলেই এই জঙ্গলমহল যারা কোথাও দেখতে পাবেন না। আর এটা বাল্মীকির যেহেতু এলাকা, বাল্মীকি বনি সবাই আপনারা জানেন যে যেহেতু বাল্মীকি রামায়ণের সাথে জড়িত এই স্থান, তো কাছে রয়েছে তপোবন, তার ভিডিও আসতে চলেছে পাপাইয়ের চ্যানেলে, সবার চ্যানেলে। তাহলে তোমরা কিন্তু টোটালি বুঝতে পারলে, প্রণব দা কিন্তু তোমাদের জানিয়ে দিয়েছে। তাছাড়া আমি তোমাদের আরে সেই জিনিসটাই আমি তোমাদের এই সাইড দিয়ে দেখাচ্ছি, এই সাইডে কিন্তু খুব বড় হয়ে কিন্তু রয়েছে, তোমাদের আমি নিয়ে যাই বন্ধুরা, চলো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, জঙ্গলের ভেতরে ঢুকে পড়েছি, এই দেখতেই পাচ্ছ বন্ধুরা কী বড় বড় এই পরিণত হয়েছে এগুলো, কিন্তু তুমি কিন্তু দেখতেই পাচ্ছ বন্ধুরা, একটু দূর দিয়ে দেখাই বন্ধুরা। আর আমি তো ঢুকে রয়েছি এই জঙ্গলের ভেতরে, আর তুমি তুমি যদি চাও অবশ্যই এখানে একটু কিছুটা টাইম কাটাতে পারো। আর চলো আমরা এখন গাড়িতে ওঠা যাক, আর তোমাদের তো বলে দিলাম এই নয়াগ্রাম আসলে তোমরা অনেক কিছুই তোমরা দেখতে পারবে, তো চলো কিছু ফটোগ্রাফি করব। আর কিছু এই সমস্ত ফটোগ্রাফির যেগুলো থাকবে, মানে ফটোগুলো থাকবে, অবশ্যই আমার ইনস্টাগ্রামে তোমরা ফলো করতে পারো, ইনস্টাগ্রামে কিন্তু সবসময় কিন্তু আপডেট দিই, অবশ্যই দেখতে থাকো। তো বন্ধুরা তোমাদের আরেকটা এক্সট্রা ইনফরমেশন দিয়ে রাখি, তাছাড়া আমি যে রাস্তাটায় দাঁড়িয়ে রয়েছি এই রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তায় কিন্তু রাতের বেলা কিন্তু হাতি পারাপার হয়, তার জন্য রাতের বেলায় আপনারা যদি এই রাস্তা দিয়ে যান অবশ্যই সাবধানতা বজায় রাখা খুবই দরকার। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, এখান থেকে এখন গাড়ির পেছনে আমাদের পেছনে দেখতেই পাচ্ছ, তো চলো গাড়িতে করে আমরা এখন যাব খড়িকা, তো খড়িকা মাথা নিতে তোমাদের সাথে দেখা হবে। আর তোমাদের তো এই জায়গাগুলো দেখিয়ে দিলাম, এই শাল গাছ থেকে শুরু করে সমস্ত জায়গাগুলো, তো চলো আরও ফুল ইনফরমেশন তোমাদের জানিয়ে দিয়ে দিয়েছি, তো গাড়ির ভেতরে ওঠা যাক। তো বন্ধুরা অবশেষে আমি তো এখন চলে আসলাম এই খড়িকা মাথানি বাস স্ট্যান্ড, এখান থেকেই এখন বাজারটা করব, আর তোমাদের তো দেখাবো টোটালি এই বাজারে কী কী কিনছি। আর চলো রাতের বেলার বাজারটা এখনই করতে হবে, আর দুপুরবেলা তো খাওয়া দাওয়াটা দেখি কোথায় হয়, সমস্ত কিছুই তোমাদের জানাবো এই ভিডিওতে দেখতে পাবো। আর এখান থেকে কিন্তু তুমি টোটালি কিন্তু বিভিন্ন জায়গায় চলে যেতে পারো, এখান থেকে কিন্তু কলকাতারও বাস ছাড়ে, তুমি চাইলে খড়িকা মাথানি থেকে কিন্তু কলকাতাও যেতে পারো। তো চলো বাজারের ভেতরে ঢোকা যাক, তো এদিকে রয়েছে বাজারটা। তো এখানে দেখতে পাচ্ছ এই বাজারটা, এই বাজার থেকেই আমরা এখন মানে সবজিগুলো কিনে নেবো, আর ওইখানে রয়েছে কিন্তু মাছের বাজার তোমরা দেখতে পাচ্ছ। এই জাস্ট বাজারটা নেওয়া কমপ্লিট হলো, তো এখান থেকে আমরা যাচ্ছি সামনে এই পাশে একটা মন্দির রয়েছে, এই মন্দিরটাও তোমাদের ঘুরিয়ে দেখাবো। তো বন্ধুরা এই জাস্ট চলে আসলাম যে ভূতনাথ ধাম, তো 1982 সালে এই মন্দিরটা স্থাপন করা হয়েছে, তাছাড়া তোমাদের এই মন্দিরটা সমস্ত জায়গায় ঘুরিয়ে দেখাবো, অবশ্যই তোমরা দেখো বন্ধুরা, আশা করি তোমাদের ভালো লাগবে। তো প্রথমেই কিন্তু এসে তোমরা দেখতে পারবে এই তুলসী মন্দির,
তো তুলসী মন্দিরের পাশেও কিন্তু আরেকটা এই একটা মন্দির রয়েছে, এখানেও কিন্তু ঠাকুরটা, এখানে কিন্তু একটা ঠাকুর রয়েছে। তোমাদের সমস্ত ঠাকুরগুলো আমি সিনেমাটিক শটে দেখাবো। তো চলো আরো গ্যাসগুলো আমি তোমাদের ঘুরিয়ে নিই, তারপর তোমরা তোমাদের দেখাচ্ছি বন্ধুরা। নাগা বাবা, এটা ভূতনাথ আখড়া, ভূতগিরি নাগা বাবা। এই ভূতগিরি নাগা বাবার মানে তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে 22শে শ্রাবণ এখানে হাজার দশেক লোক অন্ন প্রসাদ আমরা ব্যবস্থা করি। আচ্ছা আচ্ছা। বিভিন্ন উপায়ে বিভিন্ন চাঁদা ভেদা করে ইয়ে করে আমরা এটা আয়োজন করা হয়। তারপরে সেই ইয়েতে রাজস্থান থেকে একজন তার ভক্ত আছেন, আচ্ছা, ভ্রমর বাবু বলে, হ্যাঁ, আর তারপরে জগদীশ বাবু আছেন টাটার, আর খড়গপুরের লোক আছেন, ওনারা ওনারা এসে ইয়ে করেন আর কি, দান দক্ষিণা করেন আর কি। এটা হচ্ছে প্রথম শিবের মন্দির, এই মন্দির এটা শিবের মন্দির, এটা প্রতিষ্ঠা করেছিলেন ভূতনাথগিরি বাবা মহারাজ, উনি মারা গেছেন 22শে শ্রাবণ। সে সালটা আমার ঠিক মনে নেই, কিন্তু এটা প্রতিষ্ঠা দিবস হয়েছিল 1982 সালে প্রতিষ্ঠা হয়েছিল প্রথম। প্রথমে এই মন্দিরটা 1982 সালে প্রতিষ্ঠা হয়েছিল, প্রতিষ্ঠা হয়েছিল ধুনাখড়া এই মন্দির। এর শিব আছেন, এটা হনুমানজি সংকটমোচন আছেন, আর একদম শেষ মন্দিরটা ওখানে কি ঠাকুর আছে, শনি রাজার মন্দির। ও ওটা শনি রাজার, শনিদেব সব দেবতার বড় দেবতা, শনি দেবতা প্রথমে রয়েছেন। তারপরে যিনি এখানকার প্রতিষ্ঠাতা যিনি ছিলেন, হ্যাঁ, উনি এখানে বসে আছেন, তার মূর্মর মূর্তি স্থাপন আছে, উনি হচ্ছে ভূতনাথ বাবা। হ্যাঁ, ভূতনাথ বাবা, ভূতনাথ গিরি মহারাজ। আচ্ছা, তো তোমরা তো শুনে নিলে এই কাকুর থেকে, কাকুর নামটা আমার নাম সুজিত বাড়ি, সুজিত 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 কাকুর কাছে তোমরা এই মন্দিরের সম্বন্ধে তোমরা জেনে গেলে। তো চলো তোমাদের আর বাদ বাকি এই জায়গাগুলো তোমাদের দেখিয়ে দিই। এইটা হচ্ছে যেটুকু আমরা হেল্প করি মনে চলে আয়, দেখতে পারো, আর তার সাথে ভূতনাথ বাবারও কিন্তু মূর্তি তোমরা দেখতে পারো, চাইলে অবশ্যই এই খড়িকা মাথাতে এসে তোমরা এই জায়গাগুলো দেখতে পারো। তো চলো এখানে তোমাদের শনি ঠাকুরের মূর্তিটাও, প্রতি শনিবার মঙ্গলবার পুজো হয়, শনি দেবতার পুজো, শনি ঠাকুরের। তো বন্ধুরা, এই যে হনুমান ঠাকুরের মূর্তিটা কোথা দিয়ে এসেছে এবং কি বৃত্তান্ত সমস্ত কিছু এই বললাম এই কাকুর থেকেই তোমরা একটু শুনে নাও। তো চলুন বলুন। এটা এটা রাজস্থান থেকে এসেছে, রাজস্থানের এই ভূতনাথ বাবার প্রধান শিষ্য ছিলেন ভ্রমরবাবু বলে একজন লোক, ওনার পদবী কি জানি না, ভ্রমরবাবু, উনি ভ্রমরবাবু এটা মূর্তি এনে এখানে প্রতিষ্ঠা করেছেন। রেজিস্ট্রেশন সোসাইটি রেজিস্ট্রেশন নম্বর কি 21 না কত এরকম ছিল আর কি। এই জাস্ট আসলাম এই গাড়িতে করে ভূতনাথ বাবার ধাম থেকে চলে আসলাম সরাসরি এখন খেতে। তো এই সেই তো একটা হোটেলে যাব, তো হোটেলের নামটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো তোমাদের হোটেলগুলো দেখাবো, কোন হোটেলে খাওয়া দাওয়া করবো। বন্ধুরা তোমাদের হোটেলটা দেখাবো, এই যে দেখতে পাচ্ছ হোটেল গ্রিন প্যালেস। তো এই হোটেলের ভেতরে ঢোকে যাক, তারপরে কী খাওয়া দাওয়া হচ্ছে সেগুলো তো তোমাদের দেখাবো। তো চলো, টোটালি কিন্তু একটা আজকে বিগ মিটআপ হতে চলেছে সমস্ত ইউটিউবারদের সাথে। তো দেখতে থাকো, আর রাতের বেলা তো হবেই, অনেক কিছু হবে। আর তো বন্ধুরা বলতে গেলে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। জাস্ট আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো। তো দেখলেই তো এই মাছ ভাতের মিলটা পড়লো হচ্ছে 60 টাকা, আর তুমি চাইলে নিরামিষও খেতে পারো, নিরামিষের মিল হচ্ছে 40 টাকা, আর মটন চিকেন মিল সেগুলো তোমাদের অবশ্যই আমার স্ক্রিনে লেখা থাকবে, অবশ্যই তোমরা দেখে নিতে পারো। হোটেল এই হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়ার কোয়ালিটি মোটামুটি ঠিকই ছিল। তো চাইলে তুমি এই হোটেল দিয়ে খাবার খেতে পারো, আর তোমাদের তো হোটেলের নাম আমি তোমাদের জানিয়ে দিয়েছি, যাই হোক। আর চাইলে তুমি এই নয়াগ্রাম যদি ঘুরতে আসো অবশ্যই এদিকে ভিজিট হতে পারো, এই হোটেল গ্রিন প্যালেস। তো দেখতে থাকো, আর এরপরে আমরা কোথায় যাব, কোথায় কোথায় ঘুরবো সমস্ত কিছু তোমাদের ইনফরমেশন দিতে থাকবো। আর
বলতে গেলে ভিডিওটা কিন্তু বস পার্ট পার্ট হয়ে আসবে, তো অবশ্যই দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে।